ভাইয়ের আমার বাবা জিরা তাহলে আল্লাহ বলছেন আমার রসুল যেদিন এসেছেন যে মাসে এসেছেন ওই মাসটা হলো নবীর আসার কারণে ওই মাসটা হলো সব মাস হতে শ্রেষ্ঠ নবীর আসার কারণে আল্লাহ বলছেন ফালিয়া ফরাহ ওই দিনটা পেলে নবীর আগমনের দিনটা তোরা যদি পাস ওই দিনটা আমি আল্লাহ বলছি ফালিয়া ফরাহ তোরা আনন্দ কর খুশি নবীর মিলাদুন নবীর দিনে খুশি করলে লাভ খুশি করবেন আর খুশি করবেন দলিল নেবেন আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন সোমবার কবে আরেকটু জোরে কবে সোমবার রোজা রাখতেন আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সোমবার কেন রোজা রাখেন কেন রোজা রাখেন নবী বলছেন উত্তর দিচ্ছেন আমি নিজেই খুশি করি খুশি করি আনন্দ করি আর ওই দিনটা আমি করলে আমার পর পৃথিবীতে যেই করবে ওই দিনটা এলে খুশি করবে নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে বার্তা কি ছিল এইগুলো কি ওয়াজ ফোয়াজ হয়নি নাকি মনে নাই ভাইয়ের আমার বাবা জিরা এদিকে তাকা এদিকে তাকা আমার কাছে শোনো হ্যাঁ মঙ্গলবার কোরআন নাযিল করবো না ক্যান্সেল বাজেট ওই দিনটা ক্যান্সেল বুধবার আল্লাহ বলেন না বৃহস্পতিবার না শুক্রবার বলেন না কেন শ্রেষ্ঠ দিন না হবে না শনিবার না রবিবার না আল্লাহ সিলেক্ট করছেন কোরআন যেদিন নাজিল হবে বারটা কি বার রাখলেন আল্লাহ বললেন কোরআন নাজিল যেদিন হয়েছিল সেই বারটা ছিল সোমবার সোমবার আমার নবী যেদিন পয়দা হয়েছেন সোমবার তার জন্য ওই সোমবার আল্লাহ নির্দিষ্ট করে সোমবার দিন কোরআন নাজিল করলো জোরে জোরে বলো তাহলে আল্লাহ ওই দিনটাকে মানান পালন করেন জোরে আরে মলবীরা বলে এ মলবীরা বলে কোথায় পেলে ঈদ মিলাদুন নবী আবার কোথায় পেলে এ মলবীরা বলে বছরে ঈদ হলো দুটো ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুইটি ছাড়া আর কোনো ঈদ নেই এ মলবীরা বলে আমার কাছে একবার বসাও আমি একটু মলবীকে জিজ্ঞেস করব বসাও 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 ঈদ মপটা একটু কোরআন হাদিস আমার মনে হয় মলবি পড়েনি আর যদি পড়েছে তাহলে আপনাদেরকে বলেনি লুকিয়ে রেখেছে আসুন কোরআন হাদিস থেকে জানতে চাই ঈদ বছরে কটা একটু শুনবেন না কি আজকের না পরে না থাক আজকে থাক পিছন থেকে কোনো আওয়াজ আসে নি পেছনের কোনো আওয়াজই সামনে নেই এরা কি রে বাবা কোথা থেকে এসছে রে বাবা আজকেই শুনবেন হ্যাঁ একটু শুনে একটু শুনে একটু শুনে সংক্ষিপ্ত বলি আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলিনি বলবো আমি ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো ভাইরা আমার বাবা ভাইরা গো আল্লাহর নবী বলছেন হাদিসটা শুনুন ইন্নাহাদা ইয়াউমুল ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন রাওয়াহু ইবনে মাজাহ
মাজার হাদিস ইয়াসিন তার হাদিস হাদিস থেকে দলিল দিচ্ছে আল্লাহর নবী বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন আল্লাহর নবী বলেন জুমার দিনটা হলো মুসলমানদের জন্য ইয়াউমু ঈদ ঈদের দিন তাহলে হাদিস শরীফে ঈদ শব্দ এসেছে ঈদ ইয়াউমু ঈদ ঈদ ও মাওলানা শোনো ভালো করে এরা নাকি দুইটি ঈদুল ফিতর ঈদুল আযহা তো ঈদ খুঁজে পাই তাহলে জুমার দিনটা কিসের দিন কার কথা কার কথা রাসূলের জোরে বলুন কার কথা রাসূলের কথা তাহলে সবস্পষ্ট প্রমাণিত হলো জুমার দিন ও ঈদের দিন জুমার দিন ঈদের দিন তাহলে বছরের জুম্মা কটা আরো প্রমাণ করাবো আরো আছি আহলে সুন্নাতুল জামাত আমাদের কাছে অনেক ঈদ আছে একটু শোনাই নোট করো নোট করো মোবাইল অসুবিধা নেই জোর করায় বলি এখন তো আর উল্টা পাল্টা বললে মানুষ মেনে নেবে না এখন নেটের যুগ বাবা গোটা দুনিয়া দেখছে শুনছে হ্যাঁ বড় বড় মাওলানা মুহাদ্দিসরা শুনছে শুনে নাও শুনে না নোট করো মাওলানা হাদিসটা পড়ছে বুখারী শরীফ থেকে পড়ছে হাদিসটা পড়ছে বুখারী সহিহুল বুখারী কিতাবুল ঈমান কিতাবুল ঈমান বাব কি বাব জিয়ারাতুল জিয়ারাতিল ঈমান ওয়া নুকসানি ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া যিদনাহুম হুদা ওয়া যাদাল্লাযীনা আমানু ঈমানা ওয়া ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ফাইযা তারাকা শাইআন মিনাল কামালিহি ফাহুয়া নাকিসুন হাদিস নাম্বার 45 হাদিসটা শুনুন এবার طارق ابن شهاب عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم جمعة جري جري برسول কোথাকার হাদিস কোথাকার বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিসের ব্যাখ্যাটা করে দিই ভাইরা আমার বাবা জিরা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি এদিকে তাকান এক ইহুদি উমারকে বলছেন এক ইহুদি উমারকে বলছেন لو علينا معشر اليهود نزلت اتخذنا ذلك اليوم عيدا اكي يهودي حضرت عمر কে বলছেন اے امیر المؤمنین আপনার কিতাব কোরআন শরীফে এমন একটি আয়াত আছে যে আয়াতটা আমাদের তাওরাতে যদি আসতো নাযিল হতো ওটাকে আমরা হাদিসের ইবারত যালিকাল ইয়াউমা ঈদা ওটাকে আমরা ঈদ হিসেবে পালন করতাম জোরে জোরে বলুন ইহুদি বলছে ঈদ হিসেবে ঈদ শব্দ হাদিসে সিদ্ধ ঈদ পালন করতাম তখন হযরত উমর কি বলেছিলেন কল আইয়ু আয়া আই ইহুদি রে ওই আয়াতটা কোন আয়াত আমি উমর জানতে চাই কোন আয়াতের বিষয় তুমি বলছো আমি জানতে চাই তখন হযরত ও ইহুদি তখন বলল আল ইয়াউমা আকমালতু লাকুম কল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ বলছেন আমি দিনকে পুরো করে দিলাম তমাম করে দিলাম আমি তোমাদের নিয়ামতকে পুরো করে দিলাম ভাইয়েরা আমার এই আয়াত যখন নাজিল
হয়েছিল এই আয়াতটা আমাদের কিতাবে যদি আসতো আমরা ওটাকে ঈদ হিসেবে পালন করতাম এই কথা শুনে উমর উত্তর দিচ্ছেন আমিরুল মুমিনীন قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة حضرت عمر বলছেন এই আয়াতটা নাযিল হয়েছিল কোথায় আরাফার ময়দানে আরাফার ময়দানে 9 তারিখে আরাফার ময়দানে নবী যখন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তখন বাবা জি এই আয়াতটা নাযিল হয়েছিল এই আয়াতটা নাযিল আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন তখন এই আয়াত নাযিল হয়েছিল আয়াতটা নাযিল হয়েছিল আয়াতটা যখন নাযিল হয়েছিল ওই বাটটা ছিল বাটটাও ছিল জুমার দিন দিনটা ছিল জুমার দিন জুমার দিন হযরত আমিরুল মুমিনিন উমর বলছেন উমর বলছেন ওটা তো আমাদের কাছে যে দুইটি ঈদ আমরা পালন করি একটা হলো আরাফার দিনটা ও ঈদের দিন আর যে দিনটা নাযিল হয়েছে জুমার দিন ওই দিনটাও আমাদের কাছে ঈদের দিন ওটা ওটাকে আমরা দুইটি ঈদ হিসেবে পালন করি জোরে জোরে বলুন আর জোরে তাহলে বাবাজি আর অনেক হাদিস আছে আমার কাছে একদম সিয়াসতার হাদিস ভরে দেব এত দলিল আছে আল্লাহর কসম খবর দিয়ে দেব মাটি দরকার হবে না তাহলে বোঝা গেল ভাইরা আমার বাবাজিরা তাহলে ঈদ কটা হলো আরাফার ময়দানে নাযিল হয়েছিল আরাফার দিনটাও ঈদের দিন আরেকটু জোরে বলা যাবে না আরাফার দিনটা কিসের দিন একটু জোরে বলুন আরাফার দিনটা নবী বলছেন ঈদের দিন তাহলে ঈদ কটা হলো 54 হয়েছিল তখন আর আরাফার দিনটাও ঈদের দিন তাহলে মোট হলো 55টা ঈদ জোরে জোরে বলুন আরেকটু জোরে বলা যাবে না কটা ঈদ হলো 55টা আরো ঈদ আছে বের করাতে পারবো আরো ঈদ হলো ভাইরা আমার বাবা জিরা গো সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী ঈদ মানে খুশি মিলাদ মানে পয়দাইশ নবী নবীর পয়দাইশের দিনটা হলো বাড়ি রবিউল আউয়ালটা হলো সবচেয়ে বড় ঈদের দিন তাহলে মোট কটা হলো 56টা আরো আছে ওটা এখনো বাজারে ছাড়িনি আমি ছাড়লে আবার বাজারে বেরিয়ে যাবে ওই জন্য লুকিয়ে রেখেছি দেখি এখন কে ছাড়ে দেখি মাথায় ঢুকছে না কটা প্রমাণ করালাম 56টা ঈদ এই ঈদের আমরা খুশি করি আল্লাহ খুশি করতে বলেছেন কে করতে বলেছেন তাই আমরা নবীর আশেকরা পাগলেরা গোটা দুনিয়ায় পালন করে আর এই মোলবিরা বলে কুকুরের মতো এরা ভুক 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 করে রবিউল আউয়াল মাস এলে এই কথা বলার সাথে সাথে সে কাফের বেঈমান হয়ে গেল এক কথা বলছেন না কেন আরো একটু জোরে বলতে হবে এই দিনটা খুশি করলে কি হবে বাবাজি একটু শুনুন কটা হাদিস কটা শোনাবো হাদিস শরীফ শোনাবো আমার কাছে দলিল আছে বাবাজি একটু শোনাই একটু শোনাই قال عثمان رضي الله عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهيدا غزوة بدر أو هنين أو هنين بعيد أمر بمجيرا الله النبي أمر نبي أمر نبي محبة جرا الله نبي محبة جرا ميلاد رونشتن فلن كله وثبا جرا ميلاد وثبا كله
করলো, অর্থ ব্যয় করলো, অথবা যারা মিলাদের অর্থ ব্যয় করলো মিলাদকে তাজিম করলো। হযরত উসমান শ্রেষ্ঠ সাহাবী বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি বা দোয়া করি, গাজওয়া ও বদর এবং হুনাইনের যুদ্ধে যত সাহাবীরা আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হয়েছেন, সেই শহীদের সাথে তারা জান্নাতে মর্যাদা পেয়ে যাবে। যেখান থেকে এসেছেন একটু শুনুন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, মান আযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহিয়াল ইসলাম। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন শুনবেন না? আল্লাহর নবী যার সম্পর্কে বলছেন, লাউ নাবিয়্যা বাদি লাকানা উমর, আমার পর যদি কেউ নবী হতো হযরত উমর হতেন। আরো জোরে বলুন, সেই উমর কি বলছেন? উমর বলছেন, সেই উমর বলেন, নবীর মিলাদকে যে ইজ্জত করল অথবা মিলাদে অর্থ ব্যয় করল, মিলাদের অর্থে ব্যয় অর্থ ব্যয় করল, উমর বলে ফাকাদ আহিয়াল ইসলাম, সেই ইসলামকে জিন্দা করল। সুবহানাল্লাহ। আর শুনবেন, আর শুনবেন, قال ابو بكر رضي الله عنه من انفق درهما درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة جريد ربنا আমি আবু বকর ঘোষণা দিলাম, আমি আবু বকর দায়বদ্ধ হয়ে গেলাম, ওই মিলাদ কায়েমকারীরা আমি আবু বকরে জান্নাতের বন্ধু হয়ে থাকবে। আরো শুনলে না 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 বাবার দস্ত পেয়ে গেছে, না 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 খেতে হবে দাঁড়াও। তাহলে মিলাদকারীর শুনলেন তো? আরেক হযরত আলী বলছেন শেরে খোদা, শেরে খোদা কি বলছেন, হাসান বাসরি কি বলছেন, সব দলিল ভক্তি আছে বাবাজি, মোটামুটি এই এই মাসে খুশি করবেন। শোনা না কে কি বললো, ওই সব মুরগির কথা শুনবেন না, আমার নবীতে খুশি করবেন না। আমার একটা ছেলে হলে কত আনন্দ করি, আত্মীয় স্বজনকে দাওয়াত করি, খাওয়ান দাওয়ান করি, যার যেমন পয়সা সেইভাবে খরচা করে, আনন্দ করে, খুশি করে, কিসের খুশি? হ্যাঁ কিসের খুশি, আমার ছেলে হয়েছে। ছেলের খুশিতে আপনি আকিকা করছেন, আকিকা, হ্যাঁ আকিকা করছেন, আকিকাটা কিসের খুশি? ছেলের জন্মের খুশি। আর আকিকা করছেন বাবাজি, জন্মের খুশি করছেন। হ্যাঁ, আর যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবী কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন, আর সেই নবীর মিলাদ পালনের সময় আমাদেরকে উল্টা আমরা কুকুরের মতো ভুগছি, আমাদের কুকুরের মতো নয়, আমরা আনন্দ আত্মহারা হয়ে যাই, আর তোদের চুনচুনি বেড়ে যায়। কথা ঠিক কি না? শোনা, এই শোনা ছেলে, কথা বুঝতে পেরেছেন? তাহলে মিলাদ মিলাদুন নবী পালন করতে হবে, ঈদ খালি দুটো নয় বাবাজি, রসুলের ঈদ মিলাদুন নবীটাও হলো সবচেয়ে, মুসলমানদের মধ্যে যত ঈদের কথা বললাম সবচেয়ে বড় ঈদ হলো ঈদ মিলাদুন নবী। আল্লাহ যেন আপনাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমি পিয়ারডাঙ্গাবাসী এলাকাবাসীদেরকে, আপনার যে যা জায়গা থেকে এসেছেন, আমি বলবো বাড়ি রবিউল আউয়ালের দিনে সকালবেলা একটা কাজ করতে পারেন না, নবীর জন্য একটা হাতে ঝান্ডা নিয়ে, ঝান্ডা নিয়ে একটু বেরিয়ে যান না, জুলুস জুলুস যেটা হলো মিছিল, একটু মিছিল তো পার্টির মিছিল করেন, একটু জুলুস করেন না, একটু ঘুরিয়ে নিয়ে এসে, একটু প্লাস চাবি দিয়ে তাতে ঘুরিয়ে নিয়ে এসে এখানে এসে একটু মিলাদ করে সালাম করে সমাপ্ত করে দেন। সকালবেলা বের হন, নামাজ কাজা করবেন না, ডিজে ডিজে চালাবেন না, ডিজে চালিয়ে
মানুষকে কষ্ট দিবেন না, হাঁটুর উপর কাপড় তুলে করবেন না, নামাজ কাজা করবেন না। এক সকালে বেরোবেন, ছটা সাতটায় বেরিয়ে যান, আটটায় বেরিয়ে যান, দশটা এগারোটার মধ্যে এসে ওখানে দাঁড়িয়ে মিলাদুন্নবী সমস্ত করে এক জায়গায় এসে মিলাদ সমাপ্ত করে দেন, হাতে ঝান্ডা নেন আর গজল পড়েন, গজল পড়েন, নবীর শানে গজল পড়তে থাকেন।